কোনো মানুষের যখন দুরুদ পড়ে তখন মানুষের জবান্তনে দুরুদটা বারোয়ার সাথে সাথে এই দুরুদটা আসমানের দিকে উঠে। আল্লাহ এই দুরুদরে বিশেষ ক্ষমতা দান করে। এই দুরুদ শরীফটা সুজা মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়, জুরে হন সুবহানাল্লাহ। আর এই মদিনার দিকে যাইতে সময় দুরুদ যে গোটা জগৎবাসীর ডাকিয়া হইয়া যায়, এই জগতের সৃষ্টি কুল কায়নাত অমুকর ছেলে অমুকর মাধ্যমে আমি পড়া দুরুদ মদিনা মুনাওয়ারাত যাইয়ার আমি নবীজির দরবারে গিয়ে হাজির হইমু। তামাম সৃষ্টি জগৎরে আমি অনুরোধ করি যে মানুষটা নবীর সামনে দুরুদ পড়ছে তোমরা তার লাগি মাগফিরাতের দোয়া করতে থাকো। জাকারিয়া সাহেব তান কিতাব আনছ। আল্লাহর বন্দা কইরা মানুষের দুরুদ পড়ার লগে লগে এই দুরুদ শরীফটারে সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা হলে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতি নিজামে তারার গেছে নেনগি। আর এই দুরুদে নিয়া নবীজির খিদমত নিয়ে তাই তাই ফুসাইয়া দেন। এটা দুরুদ শরীফ বড় মারাত্মক এক ফজিলতর আমল। দুনিয়াতে কোনো আমল করিয়া গ্যারান্টি দেওয়া যায় না যে এটা কবুল হইছে। আশা করতে পারেন কবুল হইতেও পারে না হইতে পারে। যেমন নামাজ, নামাজ অনেক সময় আমরা বিভিন্ন কারণে কবুল হয় না। অনেক ভাই এনতে আমরা অজুত নামাজ নষ্ট করিলাই, উড়াউড়ি করিয়া অজু করাত লাগিয়া নামাজ নষ্ট হইলে, অজু না হইলে নামাজ হইব তো। বহুত ভাই এনতে বাথরুমের কাজে গিয়া নামাজ নষ্ট হয়ে যায়। ঠিক মতো পেশাব পায়খানারে নবীর তরিকা মতো করেন না, যে কারণে গিয়া তার শরীর পবিত্র হয় না আর তাই নামাজ পড়লে এই নামাজ হয় না। বিভিন্ন কারণে নামাজ নষ্ট হইতে পারে। বহুত মানুষের লাখ টাকা খরচ করিয়া হজও যায় কিন্তু তার হজ কবুল হইতেও পারে না হইতে পারে। কারণ গীতা অধিকাংশ মানুষের হজ নষ্ট হয়ে যায় নিয়তর গণ্ডগুলোর কারণে। আল্লাহ মাফ করুক, আমার দেশে বহুত মানুষ আছে হাইসাব নাম লাগাইতে করি ওটা হজ করি, আসলে আল্লাহ খুশি করার হজ মানুষে তার হাইসাব ডাক্তার হাজি সাহ না হাইসাব হাইসাব। আল্লাহ মাফ করুক, কোনো আমল করি আপনি গ্যারান্টিতে পারতেন না কবুল হইছে। কিন্তু দুরুদ শরীফের ব্যাপারে লেখছেন যে আল্লাহর বন্দা পড়ার সাথে সাথে গ্যারান্টি লাইতে পারে যে আল্লাহর বন্দার দুরুদ আল্লাহ কবুল করে লইছে। এটা চেষ্টা করে যাও। দুরুদ শরীফ বললে লাভ কি তো বলে চেহারার মাঝে নুরানিয়ত ফায়দা হয়। দুরুদ শরীফ পড়লে লাভ কি তা হয় বলে নবীজির লগে মহাব্বতের সম্পর্ক গুড়িয়া উঠে। দুরুদ শরীফ পড়লে লাভ কি তা হয় বলে আল্লাহ রসুলকে স্বপ্ন যুগে দেখার মতো সৌভাগ্য অর্জন করা যায়। সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়লে লাভ কি তা হয় বলে যে মানুষে বেশি বেশি দুরুদ শরীফ পড়েন ই মানুষের মৌতর গাঠ আল্লাহর হাবিবর দিদার নসিব এবার আশা থাক। দুরুদ শরীফ পড়লে লাভ কি তা হয় বলে কবরের জগতে যাওয়ার বাদে আল্লাহ রসুলকে সহজে পরিচয় হইতে পারে। দুরুদ শরীফ পড়লে লাভ কি তা হয় বলে কিয়ামতের দিন ফিরিস্তা হলে যে মানুষের আমলনামা দুরুদ শরীফ বেশি ই মানুষটারে নবীজির কিনারা লাগাইয়া দিবা আর এই মানুষটারে নবীজির সাফাত পাইয়া আল্লাহর বন্দারে জান্নাত নসিব করে হইজ। সুবহানাল্লাহ। এটা দুরুদ শরীফের আমল করুন জানো। আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব ওয়াজের ফাঁকে ফাঁকে দুরুদ শরীফ পড়তা,